মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজের দেশের অভ্যন্তরীণ নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চান না, অথচ বাংলাদেশের নির্বাচন নিয়ে তিনি দ্বিমত প্রকাশ করছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান। দুপুরে ফতুল্লার ভুই ঘরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার গুরুত্বের কারণে এই দেশ নিয়ন্ত্রণ করতে বিদেশি শক্তি প্রবেশ করতে চায় বলেও জানান শামীম ওসমান। জো বাইডেন বলছেন যে চায়নাকে, প্রেসিডেন্সিকে, যে আমাদের আভ্যন্তরীণ নির্বাচনে আপনারা কোনো হস্তক্ষেপ করবেন না, সঠিক কথাই বলেছেন। তো সেইখানকার জন্য যদি এই কথা হয়ে থাকে তাহলে আমাদের জন্য এই কথা প্রযোজ্য না কেন? নির্বাচন আমার দেশে, অন্য মানুষ হস্তক্ষেপ করবে কেন? আর বাংলাদেশ পৃথিবী কারোর দয়াতে স্বাধীন হয়নি।